এর আগে সকাল 8টা থেকে শুরু হয়ে টানা বিকেল 4টা পর্যন্ত দ্বিতীয় ধাপে দেশের 7টি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এখন চলছে গণনা। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় 4 পৌরসভার মেয়র পদে ভোট হয়নি। আর করোনায় একজন মেয়র প্রার্থী মারা যাওয়ায় নীলফামারীর সৈয়দপুর পৌরসভারও ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা দিতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান জানান, বিচ্ছিন্ন এই দ্বীপ পৌরসভার ভোটার সংখ্যা 33,026 জন। 9টি ওয়ার্ডের 17টি ভোট কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেন ভোটাররা। ময়মনসিংহের মুক্তাগাছা ও ফুলবাড়িয়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। দুই পৌরসভায় আওয়ামী লীগ বিএনপি সহ মেয়র পদে 10 জন এবং কাউন্সিলর পদে 112 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। মেয়র পদে 4 জন, সাধারণ কাউন্সিলর পদে 36 ও সংরক্ষিত মহিলা আসনে 12 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। একজন কাউন্সিলর প্রার্থী খুন হওয়ায় ওই ওয়ার্ডে ভোট গ্রহণ হয়নি। নির্বাচন উপলক্ষে 17 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 2 প্লাটুন বিজিবি, বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও আনসার বাহিনী মোতায়েন করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে মংলাবন্দর পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদী, ভাঙ্গুড়া, ফরিদপুর ও সাঁথিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ভাঙ্গুড়ায় বিএনপির প্রার্থিতা বাতিল হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন। ফরিদপুর পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ হয়, বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট নেওয়া হয়। সকালের দিকে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়তে থাকে। নেত্রকোনায় 2টি পৌরসভায় ভোট গ্রহণ হয়েছে। কেন্দুয়ায় ইভিএমে ও মোহনগঞ্জে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হয়। মোহনগঞ্জ ঝুঁকিপূর্ণ হওয়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এখানে বিএনপির মেয়র প্রার্থী হাইকোর্টের আদেশে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। বগুড়ার 3টি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। ঘন কুয়াশা আর তীব্র শীতের মধ্যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ভোট পর্ব। ভোট কেন্দ্রে সহিংসতা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। মেয়র পদে 5 জন, কাউন্সিলরে 40 ও মহিলা কাউন্সিলর পদে 7 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। দিনাজপুরে 3টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 3 পৌরসভার 28 ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নির্বাচন কমিশন। এসব কেন্দ্রে নিরাপত্তা বাড়ানো হয়। ফরিদপুরের বোয়ালমারি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তীব্র শীতের মধ্যে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও ছিল চোখে পড়ার মতন। গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সবগুলো কেন্দ্রেই ইভিএমে ভোট নেওয়া হয়। মেয়র পদে 4 জন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরে 11 ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে 46 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নরসিংদীর মনোহরদী পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ হয়। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে মাঠে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য। শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে সিরাজগঞ্জের 5টি পৌরসভায় ভোট গ্রহণ চলে। সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, কাজীপুর, উল্লাপাড়া ও বেলকুচি পৌরসভায় ভোট হয়েছে। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ায় কাজীপুর পৌরসভায় শুধু কাউন্সিলর পদে ভোট গ্রহণ হয়। আয়তনের দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে। সকালে ব্যালট পেপার কেন্দ্রগুলোতে পৌঁছে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।